কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর থেকে বিরোধীরা যেমন সরব হয়েছে, ঠিক তেমনই সরব হয়েছে শাসক দলও। রাজনৈতিক প্রতিহিংসা চলছে, এই নিয়ে বারবারই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পরে তৃণমূলের তরফে সেভাবে বিরোধিতা না করা হলেও অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পরে আর সময় নষ্ট করতে নারাজ শাসক দল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে দ্বিচারিতা ও অতি সক্রিয়তার অভিযোগ তুলে পথে তৃণমূল কংগ্রেস। দুদিন ধরে রাজ্য জুড়ে চলবে প্রতিবাদ কর্মসূচি। চলতি মাসের 7 তারিখে রাজধানীতে ছিল নীতি আয়োগের বৈঠক। আগের বারে নীতি আয়োগের বৈঠকে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবার বৈঠকে যোগ দেবার জন্য রাজধানীতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন তিনি। তারপর থেকে তৃণমূল বিজেপির সেটিং তত্ত্ব নিয়ে সরব হতে দেখা গিয়েছে বাম ও কংগ্রেসকে। তার মধ্যে রাজ্যের আরও এক হেভিওয়েট নেতা সিবিআই হেফাজতে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে বিরোধীরা যে সেটিং তত্ত্বকে তুলে ধরার চেষ্টা করছিল তা কি আদৌ সত্য? প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহলের এক অংশ। এর মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও বিজেপির বিরুদ্ধে বিরোধিতার পথে তৃণমূল। তবে তৃণমূলের তরফে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি বিরোধিতা সেভাবে করা না হলেও কেন কেন্দ্রীয় তদন্তকারী দলের স্ক্যানারে বিজেপি নেতা নেত্রীরা নেই? প্রশ্ন তোলে তৃণমূল। আমি দুঃখিত, এখন অনুব্রতকে সিবিআই ডাকছিল শরীর খারাপের জন্য যেতে পারে, এখন গ্রেপ্তার করেছে, ব্যাপারটা আইনে চলে গেলে এখন অনুব্রতর আইনজীবীরা এ নিয়ে লড়বে। তবে অনুব্রত ভালো সংগঠক ছিল আমাদের দলের, এবং ওর বিরুদ্ধে যে কী বক্তব্য সেটা আমরা এখনও জানি না, তার কারণ চার্জশিটে ওর নাম ছিল না। এটা জানা যাবে, তারপর দলে নিয়ে সিদ্ধান্ত নেবে। পার্থ চ্যাটার্জির ব্যাপারে যেমন আমরা লজ্জিত, অনুব্রতর ব্যাপারে আমরা সেটা এখনই বলতে রাজি নই। এই ব্যাপারে আরও তথ্য সামনে এলে মানুষ সমন এড়াতেই পারে। সেই জন্য অনুব্রত প্রতিবারই চিঠি দিয়ে জানিয়েছে যে মেডিকেল গ্রাউন্ডে ওকে পিছিয়ে দিতে। সেটা যদি গ্রেপ্তারের কারণ হয় ঠিক আছে, ওরা নিয়ে জিজ্ঞাসাবাদ করুক, কিন্তু একটা অসুস্থ লোককে জোর করে এইভাবে নিয়ে যাওয়া ঠিক না। রাজনৈতিক মহলের একাংশের মতো জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোনোভাবেই রাজ্য রাজনীতিকে গুলিয়ে ফেলতে নারাজ তৃণমূল সুপ্রিমো। তাই এই অবস্থায় কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদের পথে হেঁটে নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করল তৃণমূল। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।